হ্যালো ফ্রেন্ডস, আমি শঙ্খ, আপনাকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল বুকস অ্যান্ড লাইফে। আজ আমি চলে এসেছি আরেকটি নতুন বই নিয়ে আপনাদের কাছে রিভিউ করতে। ভিডিওটি শুরু করার আগে যারা যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন, আর তার সাথে পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করে দিন, যাতে নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। আজ আমি আপনাদের কাছে যেই বইটি নিয়ে এসেছি সেই বইটির নাম ভূগোল এনসাইক্লোপিডিয়া, আর এই বইটি রাইটার মণিকাঞ্চন রয়, আর এই বইটি পাবলিকেশন করেছে তপতি পাবলিশার্স থেকে। চলুন তবে দেখে নেওয়া যাক এই বইটি কোন কোন পরীক্ষার জন্য উপযোগী আর এই বইটি কত সালে ফার্স্ট পাবলিকেশন। এই বইটি যে সকল পরীক্ষার জন্য উপযোগী সেইগুলি হলো WBCS, SLST, WBP, MTS, SI, etc. আর এই বইটিতে আমরা দেখতে পাচ্ছি 5000+ MCQ ও মক টেস্ট দেওয়া আছে। চলুন তবে এবার দেখে নেওয়া যাক এই বইটির MRP কত করেছে আর এই বইটি আপনারা আমাদের এলাকায় কত পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যেতে পারেন। এই বইটি MRP করেছে 480 টাকা, আর এই বইটি আপনারা আমাদের এলাকায় যে কোনো লাইব্রেরিতে 30 কি 35 কমিশনে পেয়ে যেতে পারেন। এক একটি লাইব্রেরিতে এক এক রকম কমিশন ভ্যারি করে। আর এই বইটি যদি আপনারা আমার কাছ থেকে পারচেস করতে চান তবে আমার টেলিগ্রাম গ্রুপের সঙ্গে যোগাযোগ করুন, আমি আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এই বইটি 2023 সালের ফার্স্ট এডিশন। চলুন তবে আমরা এবার দেখে নিই এই বইটির সূচিপত্রে কী কী বিষয় উল্লেখিত করা হয়েছে। এই বইটি সূচিপত্রের সবারই প্রথমে পাঠে আছে ভারত, যেটি অনেক কোটি পাঠে বিভক্ত আছে। তার মধ্যে যেগুলি আছে ভারত ও প্রতিবেশী দেশসমূহ, ভূপ্রকৃতি, ভারতের জলবায়ু, এসেট্রা। আর যে সকল চ্যাপ্টারগুলি আছে আপনারা একটু ভিডিওটি পজ করে দেখে নেবেন। এর পরবর্তী চ্যাপ্টার পশ্চিমবঙ্গ, এর মধ্যে আছে পশ্চিমবঙ্গের অবস্থান, ভূপ্রকৃতি, পশ্চিমবঙ্গের জলবায়ু, পশ্চিমবঙ্গের মৃত্তিকা, এসেট্রা। আর একদম সবারই শেষের চ্যাপ্টার বিশ্বের ভূগোল, এর মধ্যে আছে পৃথিবীর প্রাকৃতিক ভূগোল ও এক্সেট্রা। শর্ট টাইমের মধ্যে আমি যে কটা চ্যাপ্টার আপনাদের কাছে একটু বলে উঠতে পারিনি আপনারা একটু ভিডিওটিকে পজ করে দেখে নিন এর মধ্যে কী কী বিষয় উল্লেখিত করা হয়েছে। চলুন তাহলে এবার আমরা একটু বইটির ভেতরের দিকে যাই, একটু দেখে নিই এই বইটির মধ্যে কী কী বিষয় আছে। বইটির ভেতরে MCQ কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন হলো ভারতের একেবারে দক্ষিণে অবস্থিত বিন্দুটি কোনটি। এই কোশ্চেনটি 4টে অপশানে আছে এবং তার উত্তরটি এর তলাতেই দেওয়া আছে। আর একটি বিষয় হলো এই বইটিতে এই কোশ্চেনটি কত সালে কোন পরীক্ষার জন্য এই কোশ্চেনটি এসেছিল সেটিও এর তলায় লেখা আছে। আপনারা চাইলে ভিডিওটিকে পজ করে দেখে নিতে পারেন এখানে যে কটি কোশ্চেন আছে এবং সেই কটি কোশ্চেন কোন সালে কোন পরীক্ষার জন্য এই কোশ্চেনগুলো পরীক্ষায় এসেছিল আপনারা একটু দেখে নিতে পারেন। চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আমি আপনাদের কাছে একটি ভিডিও তুলে ধরলাম, আপনারা একটু ভিডিওটিকে মনোযোগ দিয়ে দেখে নিন এর মধ্যে কী কী বিষয় হয় ও কী কী সাবজেক্ট ও কী কী কোশ্চেন এর মধ্যে দেওয়া আছে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক, আপনারা ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন।
আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর নেক্সট কোন বইয়ের ভিডিও চান সেটিও আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকুন, যাতে এইরকমই নিত্য নতুন ভিডিও আমি আপনাদের জন্য সবার প্রথমে নিয়ে আসতে পারি। চলুন তবে দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি।